প্লাস্টার শুধু আর আস্তর করা নয়, প্লাস্টার আপনার ঘরকে সৌন্দর্য বহন করে এবং প্রাকৃতিক যে দুর্যোগ বা ক্ষতিগ্রস্ত সেটা থেকে আপনার ঘরের ওয়ালকে প্লাস্টার নিরাপদ রাখে। তো আজকে ভিডিওতে প্লাস্টার করার পূর্বে আপনার কী কী পদক্ষেপ নিতে হবে এবং এই বিষয়গুলো আপনারা প্লাস্টার করার আগে মাথায় রাখলে আপনার দেওয়ালে কোনো সময় কোনো স্পট পড়বে না। তো চলুন আমরা জেনে নিই। এক নম্বর উপায় হচ্ছে প্লাস্টার করার পূর্বে আপনি যে ইটগুলো আছে ইটগুলোকে আপনি ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নেবেন এবং ইটের মধ্যে যে সিমেন্টগুলো লাগিয়ে থাকে এগুলো মূলত একটু ফেলে একটু গর্ত করে নেবেন। দুই নম্বর হচ্ছে আপনি যে অনুপাতে সিমেন্ট মাল গুলতে হবে সেটি হচ্ছে এক ব্যাগ সিমেন্ট হলে তিন ব্যাগ বালি হবে, এরকম অনুপাতে আপনি মালগুলা গুলতে হবে। এরকম অনুপাতে যদি মালগুলা গুলেন তাহলে প্লাস্টারটা খুবই শক্তিশালী এবং মজবুত হবে। তিন নম্বর হচ্ছে কাজ করার পূর্বে মানে প্লাস্টার করার পূর্বে আপনি যে বালুগুলো আছে বালুগুলো ভালো করে নেট জাল দিয়ে ছেঁকে নেবেন, তাহলে হয় কি মূলত যে নুড়ি পাথর বা কুটকাট থাকে এগুলো বেরিয়ে আসবে, তাহলে আপনার প্লাস্টারটা খুবই ফ্রেশ বা মসৃণ হবে। তারপর মূলত চার নম্বরে যে উপায়টা আছে চলুন আমরা জেনে নিই। কাজ করার সময় হাত থেকে যে মশলাগুলো মূলত নিচে পড়ে যায় অনেক মিস্ত্রি মূলত নিচ থেকে তুলে আবার প্লাস্টারের কাজে লাগায়, এই কাজগুলো আপনারা কখনো করবেন না, এগুলো করলে পরবর্তী টাইমে প্লাস্টার বা ওয়াল ফাটা ধরে। পাঁচ নম্বর আছে সারাদিনের মশলা একবারে গুলবেন না, সারাদিনে অনেকে আছে মিস্ত্রি তাড়াতাড়ির জন্য সারাদিনের মশলা একবারে গুলে তারপর সারাদিন কাম করে, আপনারা এই ভুলটা করতে দিবেন না, কারণ এক সিমেন্ট মূলত 40 থেকে 45 মিনিট পরে মূলত শক্ত হইতে শুরু করে এবং সিমেন্টের কার্যক্ষমতাটা কমে যায়। ছয় নম্বর মাল মেশানোর সময় পানি বেশি দেওয়া যাবে না, অনেক মিস্ত্রি আছে কাজ তাড়াতাড়ি করার জন্য তাদের সুবিধার্থে মূলত মাল মেশানোর সময় পানি বেশি দেয়, তো আপনারা এদিকে খেয়াল রাখতে হবে। সাত নম্বর হচ্ছে প্লাস্টার করার পর ভালোভাবে ফিনিশিং করতে হবে, আপনি প্লাস্টার করার পর ভালোভাবে ফন্স দিয়ে ওয়ালটাকে ফিনিশিং করতে হবে। আট নম্বর হচ্ছে এক সপ্তাহ ওয়ালে পানি দিবেন। নয় নম্বর হচ্ছে আপনি নিজে খেয়াল রাখবেন, কারণ ঘরটা হচ্ছে আপনার, মিস্ত্রি আজকে করে যাবে পরের দিন মিস্ত্রিরা পাইবেন না, কারণ পরে কাজ ভালো না হলে আপনাকে পস্তাইতে হবে, তো আপনি নিজে সবসময় পর্যবেক্ষণ করবেন এবং খেয়াল রাখবেন। তো সবাই ভালো থাকেন, ওকে, আল্লাহ হাফেজ।